আজকে আমরা আলোচনা করব রসায়নে প্রথম রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক এই টপিকসটি নিয়ে রসায়ন কি এই যে রসায়ন যে আমরা পড়লাম সেই রসায়ন কিন্তু আমরা আগে যে টপিক সেখানে জেনেছিলাম যে রসায়ন কি আমরা সেখানে বলেছিলাম যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে তোমরা আমার সে ভিডিওটি আগে দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে সেখানে দেখে আসতে পারো এবং আর আগের যে পার্ট সেই পা প্রত্যেকটা পার্ট নিয়ে এটা হচ্ছে তৃতীয় পার্ট তিন নাম্বার পার্ট এবং প্রথম মধ্যে প্রত্যেকটি পার্ট বাই পার্ট আমি ভিডিও তোমাদের জন্য তৈরি করেছি আজকে তোমাদের সাথে আলোচনা করব সেই রসায়ন যে আমরা পড়ছি এই রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক রস বিজ্ঞানের অন্যান্য শাখা কি আছে বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে অন্যান্য শাখার মধ্যে আছে জীববিজ্ঞান But the potter to began goni ভূতত্ত্ব পরিবেশ বিজ্ঞান ইত্যাদি এগুলো ছিল বিজ্ঞানের অন্যান্য শাখা সেখান থেকে আজকে আমি তোমাদের সাথে এই তিনটি তিনটি জীববিজ্ঞানের বিজ্ঞানের শাখার সাথে রসায়নের সম্পর্ক তা নিয়ে আলোচনা করব। সেখানে রয়েছে জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞান এবং গণিত এই তিনটি এই তিনটি বিজ্ঞান এই তিনটি শাখার সাথে এই তিনটি এই বিজ্ঞানের তিনটি শাখার সাথে আমরা রসায়নের সম্পর্ক তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আছে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক রসায়ন সম্পর্ক দেখো লেখা আছে এখানে চালক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া চালক সংশ্লেষণ জিনিসটা কি চালক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা যে একটা প্রক্রিয়া শালক সংশ্লেষণে একটা মানে সূর্যের আলস যে সরকারের জাতীয় খাদ্য যেটা উদ্ভিদ তৈরি করে এবং নিজের কাজে ব্যবহার করে এবং পরিবেশের জন্য বিলিয়ে দেয় সেই যে উদ্ভিদের যে খাবার তৈরি করে যে প্রক্রিয়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেখানে গ্লুকোজ উৎপন্ন হয় সেই শালক সংশ্লেষণ প্রক্রিয়া একটা মূলত রাসায়নিক বিক্রিয়া শালক সংশ্লেষণ বিক্রিয়া কিন্তু মাটির সাহায্যে হচ্ছে সূর্যের আলোর সাহায্যে হচ্ছে যেগুলো জীববিজ্ঞানে হয় জীববিজ্ঞান এগুলো জীব জীব অর্থাৎ জীববিজ্ঞানে কাজে লাগে যেহেতু এটা উদ্ভিদ প্রাণী জীববিজ্ঞানের কাজে লাগে জীববিজ্ঞানের বিষয় সেই সাথে কিন্তু দেখো রসায়নের একটা সম্পর্ক জুড়ে আছে সেই যে সূর্যের আলো এক একটা কিন্তু একটা রসায়নের সম্পর্ক জুড়ে আছে যে এই জন্যই জীব বিজ্ঞানের সাথে রসায়নের চমৎকার সম্পর্ক যদি আছে তাই এইটা জীব বিজ্ঞানের সাথে আর রসায়নের একটা সম্পর্ক তারপরে দেখা এখানে আরও একটা বিষয় লিখছে যে সমগ্র জীব দেহই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি সমগ্র জীব দেহ এই যে আমাদের জীব বলতে কি জীব বলতে কি বলছে যাদের জীবন আছে তারা হচ্ছে জীব অর্থাৎ আমরাও একটা জীব এবং আমাদের দেহ রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি কিভাবে দেখো যখন আমরা খাবার খাই যখন আমরা শর্করা প্রোটিন জাতীয় যে যে খাবারই খাই না কেন সেই খাবারটা শরীরে ভেঙে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে এগুলো কি জীববিজ্ঞানের উদাহরণ এই গ্লুকোজ অ্যাসিড আর এগুলো হচ্ছে জীববি উদাহরণ কিন্তু দেখো পরবর্তীতে সেটা এই যে আমাদের উদ্ভিদ প্রাণীদের পরবর্তীতে কিন্তু এখানে ভিতরে গিয়ে এই খাবারগুলো যখন আমাদের ভিতরে যায় তখন একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা রাসায়নিক আর রসায়ন পদ্ধতির সাহায্যে সেটা পরিপাক্ষিত হয় এবং সেটা ঘটে থাকে এটা কিন্তু একটা রসায়নের সাথে এখানে জীববিজ্ঞানের একটা চমৎকার সম্পর্কে উদাহরণ দেওয়া হয়েছে তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের সাথে রাসায়নিক সম্পর্ক বন্ধুরা পদার্থ বিজ্ঞান বলতে আমরা কি বুঝি চুম্বক বিদ্যুৎ বিভিন্ন যন্ত্রপাতি এই কি আমরা পদার্থবিজ্ঞান বুঝে থাকি এখানে রসায়নের সাথে কিভাবে সম্পর্ক আছে দেখো যে এই যে আমরা ব্যবহার করতেছি বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করতেছি এই যে ব্যাটারি এটা কিন্তু হচ্ছে মূলত পদার্থ বিজ্ঞানের অবদান এই যে আমরা ব্যাটারি ব্যবহার করতেছি এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের জিনিস কিন্তু এর সাথে দেখো এই যে এই যে আমরা ব্যাটারি ইউজ করতেছি সেই ব্যাটারিও কিন্তু এই রসায়নের অবদান রসায়নের মাধ্যমে কিন্তু বিভিন্ন বিভিন্ন রসায়ন আছে ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এগুলোর মাধ্যমে কিন্তু ব্যাটারিটা তৈরি হয়েছে তাহলে দেখো বিদ্যুতের জন্য আমরা যে ব্যাটারি ব্যবহার করতেছি সেখানে রসায়নের অবদান রয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি রসায়নের চমৎকার সম্পর্ক চলে আসে আবার এখানে দেখো একটা মেন পয়েন্ট যেটা আছে বৌত রসায়ন বৌত রসায়ন জিনিসটা কি আসলে বৌত রসায়ন হচ্ছে রসায়নের একটা শাখা যেখানে রসায়নের শাখা যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থ বিজ্ঞানের উপর বিভিন্ন বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত দেখো শাখাটা হচ্ছে কিন্তু রসায়নের কিন্তু বিভিন্ন তত্ত্ব কিন্তু পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্র দিয়ে সেটা তৈরি হয়েছে রসায়নের শাখা পদার্থ বিজ্ঞানের তত্ত্ব চমৎকার একটা সম্পর্ক জুড়ে আছে এখানে পদার্থ বিজ্ঞানের সাথে রসায়নের তারপরে যে টপসটা আমরা আসলে আলোচনা করবো সেটা হচ্ছে যে গণিতের সাথে রসায়নের একটা সম্পর্ক গণিত গণিত জিনিসটা কি আমরা সবাই পড়ছি সূত্র আছে আমরা প্রতিনিয়ত গণিত চর্চা করি অঙ্ক করি সেই গণিতের সাথে রসায়নের সম্পর্ক একটা বিষয় তোমাদের বুঝিয়ে দিই সেটা হচ্ছে রসায়নের সাথে গণিত একটা নিবিড় সম্পর্ক আছে কিভাবে এই যে তুমি যে গণিতের সূত্র বিভিন্ন গণিতের সূত্র দেখো যে এক্সাম্পল যদি প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র হতে পারে অথবা এ প্লাস এগুলো সূত্র স্কোয়ার তোমরা জানো এই সূত্রগুলা এই সূত্রগুলো ব্যবহার করে কিন্তু রসায়নে বিভিন্ন তত্ত্ব হিসাব নিকাশ করা হয় দেখো গণিতের সূত্র ব্যবহার করে রসায়নের কাজ করা হয় তাহলে গণিতের সাথে রসায়নের একটা সম্পর্ক তাহলে দেখতে চমৎকার একটা সম্পর্ক জুড়ে আছে তাহলে আজকে আমরা এখানে শিখলাম জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান আর গণিতের সাথে রসায়নের সম্পর্কটা এছাড়া এছাড়া এই তিনটের শাখা ছাড়াও কিন্তু বিজ্ঞানে আরও অন্যান্য আরো অনেক শাখা আছে যেমন বলছে ভূতত্ত্ব পরিবেশ বিজ্ঞান এরকম আরো অনেক শাখা আছে প্রত্যেকটা শাখার সাথে কিন্তু বিজ্ঞানের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক জুড়ে রয়েছে তাহলে আজকে আমরা কি শিখতে পারলাম যে রসায়নের সাথে বিজ্ঞানের কি বিভিন্ন অন্য শাখা সম্পর্ক নিয়ে আজকে আমরা আলোচনা করলাম তো আজকে ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম